কোরবানির সাথে আকিকার বিধান না, কোরবানির সাথে আকিকা বলতে আকিকা একটি বিধান, সম্পূর্ণ মুস্তাকিল ভিন্ন স্বতন্ত্র বিধান, কোরবানি একটি বিধান সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র বিধান। আকিকার মধ্যে শেয়ার জায়েজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। সুতরাং কোরবানির মধ্যে শেয়ারের অনুমোদন দেওয়া রয়েছে শুধুমাত্র কোরবানির সুবিধার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এটা শেয়ার করাটা হচ্ছে রুখসত, শেয়ার করাটা হচ্ছে অনুমোদন, মানে রুখসত দেওয়া হয়েছে, আপনাকে অবকাশ দেওয়া হয়েছে। কিন্তু কোরবানির আসল হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একটি পশু জবাই করবে, পরিপূর্ণ একটা পশু জবাই করবে, এটা হচ্ছে আসল। কিন্তু যেহেতু আল্লাহর বান্দারা একটা পশু জবাই করার মতো আর্থিক সামর্থ্য সবাই নাও থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর বান্দারা সবাই কী করুক, এই ইবাদতের মধ্যে অংশগ্রহণ করুক। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সহজ করে দিয়েছেন, যাতে করে মানে একটি পশুতে একাধিক সাতজন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে, এই জন্য কোরবানির মধ্যে শেয়ারের অনুমোদন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার সন্তান হয়েছে, এখানে আপনি শেয়ার করবেন কার সাথে? সন্তান আপনার না হয়েছে, ওই লোকের তো আর সন্তান হয়নি, তার সাথে শেয়ার করতে আপনাকে বলছে কে? কথা বুঝতে আপনার সন্তান হয়েছে, আকিকা হবে ওই সন্তানের, বুঝতে পেরেছেন? নিরাপত্তার জন্য একটি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ একটি জান আপনি কি করবেন, তার জন্য জবাই করবেন। এবং এটা শুধু আপনার সাথে সম্পৃক্ত, তাই অন্যদেরকে এর মধ্যে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই যাদের সন্তান হয়নি। আর দ্বিতীয়ত এটা করতে হয় ইয়াউম সাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সপ্তম দিন করবেন, আর কোরবানি করা হয় তাকে জিলজ মাসের 10 তারিখে। সুতরাং বিধান সম্পূর্ণরূপে ভিন্ন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? জিলজ মাসের 10 তারিখের জন্য অপেক্ষা করবেন আপনি আকিকা করার জন্য? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইয়াউম সাবিহি, সপ্তম দিন কোরবানি করবেন, আকিকা করবেন। সুতরাং আকিকার সাথে এটি কোনোভাবেই মানায় না এই বিধান।